আমি আসলে কমেডি নাটক লিখি না, আমি মানুষের জীবন ঘনিষ্ঠ নাটক লেখার চেষ্টা করি, সেখানে হাসি কান্না সবই থাকে। আমার উপস্থাপনাটা হয়তো একটু হাস্যরসাত্মক, সেই আমি যে নাটক লিখি ভালো নাটক আমি বলতে চাই, ভালো নাটক সেটা সিরিয়াস হোক, কমেডি হোক, হাস্যরস হোক, ভালো নাটক করতে চাই এবং সেটা করে যাব আশা করি যতদিন সামর্থ্য আছে। অ্যাওয়ার্ড তো পেলে সবসময় ভালো লাগে, আর কষ্ট করে আমরা সবাই কাজ করি সেটার একটা স্বীকৃতি, এটা অবশ্যই ভালো লাগার। ঈদে দুটো সাতখণ্ড ছিল, একটা হচ্ছে স্বপ্নবাড়ি আর একটা হচ্ছে দূর হতে তোমারে দেখেছি। সামনে এই পিতামানাম পুত্রগণ শেষ হবে, তারপরে আমরা আর একটা চ্যানেলের জন্য একটা সিরিয়াল করছি প্যারালাল, এটা আসবে, তারপরে আরও কিছু কাজ। দর্শকরাই আমাদের মূল শক্তি, এতই প্রতিযোগিতার মধ্যে দর্শকদের ভালোবাসাতেই আমরা টিকে আছি এবং দর্শক সবাই ভালো কাজ চায়, আমরা সেই পরিচ্ছন্ন সবাইকে নিয়ে দেখার মতো কাজ করার চেষ্টা করি। দর্শক আমাদের সাথে আছে জন্যই আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি, দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমি সবাইকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ চঞ্চল তো অবশ্যই আমার ঘরের মানুষ, চঞ্চল আমরা একসাথে কাজ শুরু করেছিলাম, চঞ্চল, মোশারফ, আকম হাসান, সবাই আমাদের ঘরের মানুষ, আমাদের খুবই পছন্দের মানুষ।